যে ব্যক্তি একটা জার্রা পরিমাণ নেকির কাজ করেছে সেটা সেদিন দেখা হবে যে ব্যক্তি একটা পরিমাণ অন্যায় করেছে সেটাও সেদিন দেখা হবে মাপ পাওয়া কোনো সুযোগ নাই আল্লাহ সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই ফসকে যায় না অতএব হে বান্দা সাবধান আমাদের দিন মানুষকে উঠানো হবে তাদের নিয়তের উপরে যে নিয়তের দুনিয়াতে আমরা কাজ করেছি সে নিয়তের উপরেই তাকে উঠানো হবে যদি সে দুনিয়াবীর স্বার্থে আপনি রাজনীতি করেন দুনিয়াবি স্বার্থে টাকা পয়সা কামাই করেন দুনিয়াবি স্বার্থে সব কিছু করেন তাহলে ওই নিয়তে আপনাকে উঠানো হবে আখেরাতে কিছুই পাবেন না অথচ অন্যায় কাজ করার জন্য যখন সংকল্প করেছিল তখন কিন্তু আল্লাহ ফাঁক থেকে একটা গোনা লিখতে বলেনি খেয়াল করেছেন কি আর যখন নেকির কাজ করার জন্য সে দৃঢ় সংকল্প হচ্ছে করেনি কিন্তু আল্লাহ বলছে এর জন্য তাকে নেকি লেখ ফাইন আমা আর যদি সে নেকির কাজটা করে ফ্যাক্তুবুহ আল্লাহ তাহলে তার জন্য গুণ বা গুণ পর্যন্ত নাকি লিখে দেওয়া তা কমল একবার তাকিয়ে দেখো তখন নবী দেখে সে কখনো বাপকে দেখেনি জীবন যখন দুনিয়া এসেছে তখন সে বাপ দেখেনি সে এতেই মোহাম্মদের উন্মত আমরা তাই যদি কারোর অন্তর এতই শক্ত হয় জান্নাত জান্নার বাণী শুনেও তাদের অন্তর দুর্বল না হয় সে সেদিনের মাথায় হাত বোলায় তবে লেগিয়েছে তোমার জুমার পায় আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লামুখী করা শয়তানের গোলামি থেকে মানুষ যখন আল্লামুখী আসবে তখন সে তার নিজের দুর্বলতা বুঝতে পারবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি যদি এর এরপরও সঞ্চারিত না হয় তাহলে এর এরপরও হাদিসের ট্রিটমেন্ট হচ্ছে এই তুমি তাকে কোনো জিক্রের মজলিসে বসিয়ে দাও তাতেও যদি সে অন্তরে শক্তি দূর না হয় দুর্বল না হয় তাহলে তাকে বলো তুমি একাকি রাতের বেলায় তৃতীয় প্রহরে উঠে আল্লাহকে ডাকো এতেও যদি তার অন্তরটা দুর্বল না হয় তাহলে তুমি তাকে বলো এতিমের মাথায় দয়ার্ধ চিত্তে যেন সে হাতটা বুলিয়ে দেয় সে যেন মনে করে আমিও তো ইচ্ছে করলে আল্লাহর ইচ্ছে আমিও তো এর নিজেও এতিম হতে পারতাম এই ছেলেটির বাপ নাই মা নাই আর আমার বাপ আছে মা আছে আমি তো কত সৌভাগ্যবান আমি ছোটবেলায় আব্বার স্নেহ পেয়েছি মায়ের আদর পেয়েছি এই বাচ্চাটির কখন মায়ের স্নেহ পায়নি বাপের আদর পায়নি একবার তাকিয়ে দেখো তোমার নবী মোহাম্মাদের দেখে সে কখনো বাপকে দেখেনি জীবন যখন দুনিয়া এসেছে তখন সে বাদ দেখেনি সে এতিম মোহাম্মদের উন্মত আমরা তাই যদি কারোর অন্তর এতই শক্ত হয় জান্নার জান্নায় বাণী শুনেও তাদের অন্তর দুর্বল না হয় সেজন্য এতিমের মাথায় হাত বোলায় বন্ধুরা আমার তবে লেগে তোমার জুমার কোথ ভাই আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লামুখী করা শয়তানের দা গোলামি থেকে মানুষ যখন আল্লামুখী আসবে তখন সে তার নিজের দুর্বলতা বুঝতে পারবে যে আমি যখন দুনিয়াতে এসেছিলাম ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমি কিছুই ছিলাম না আমি যে কোনো সৈয়া মজকুরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না এখন আমি বড় হয়েছি এখন আমি নেতা হয়েছি এখন আমি বক্তা হয়েছি এখন আমি লেখা হয়েছি এখন হাজার হাজার মানুষ আমার কথা শোনে ভেতরে অহংকার সৃষ্টি হবে লোককে দেখানোর কাজ আমি করি লোককে শোনানোর কাজ আমি করি অন্তরের চাইতে বাহ্যিক দৃষ্টিভঙ্গিটা যেন বেশি হয়ে যাচ্ছে এই অহংকার দূরীভূত করার জন্যই মুসলমানকে সবসময় বলা হয়েছে তুমি সাবধান থেকো যেটা নবীর ভাষায় বললি দেখো ইন আখফ আখাফ আলাইকুমা সিরকুল আসগার তোমাদের সবচেয়ে বড় বিষয় যেটা আমি ভয় পাই ছোটো শিরিক কল মা হুয়াশেরকুল আসগর আল্লাহ কল আর রিয়া রিয়া লোক দেখানো কাজ করা লোক দেখানো ইবাদত করা লোক দেখানো সালাত আদায় করা এইটা যদি তোমাদের মধ্যে ঢুকে যায় তোমার ধ্বংস হয়ে যাবে তোমরা কোনো অবস্থাতেই জান্নাত পাবে না এ প্রসঙ্গে একটা সুন্দর হাদিস আপনাদের উপহার দিয়ে আজকে খোদ্ ইতিকর্ব মনে করছি আপনারা সবাই মাবিয়া রাজিল্লাহ তাল এর খবর রাখেন নাম জানেন যারা ইতিহাসের ছাত্র তারা জানেন খেলাফতের হ্রাশেদার পরে তিনি মুলুকিয়াত কায়েম করেছিলেন এজন্য অনেক শিক্ষিত ভাই মাবিয়ার নামে রাজিল্লাতাল আনু পর্যন্ত বলেন না বিশেষ করে যারা আজকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইসলামী সংগঠন করে তাদের কাছে মহাবিয়া খুবই খারাপ মানুষ কারণ তিনি রাজতন্ত্র কায়েম করেছেন ইসলামে গণতন্ত্র হচ্ছে রাজতন্ত্র নাই এই তাদের চিন্তাধারা সেজন্য আমি মহাবিয়া সম্পর্কে আপনাদের সামনে আনছি আমার একটা হাদিস আপনাদের ভিতরেই একটা নতুন চিন্তা চলে আসবে দূর অতীতে দেড় হাজার বছর আগে যে আয়াত দুটো আজকে তেলাওয়াত করেছি এই আয়াত দুটো অর্থাৎ হুদের পনেরো এবং ষোলো নম্বর আয়াত মাাবিয়া রাজহান হো পাঠ করার আগে বহু হয়ে পড়ে গিয়েছিলেন সাথীরা ভাবছিলো মাবিয়া বোঝায় আর জীবন তো আর উঠবেন না আমরাও কিন্তু সেই আয়াত পড়লাম আমাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি তিনি আরবি ভাষী এর অর্থ বুঝতেন আর আমরা তো বুঝি না বলি হয়তো আমরা হৃদয়ঙ্গম করতে পারছি না আসুন আপনাদের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আল্লাহ পাক বলছেন মনকানা ইউরিদুল হায়াত যে ব্যক্তি এই জীবনের পার্থিব জীবনের সৌন্দর্য এবং পার্থিব জীবনটাকেই কামনা করে এবং এর সৌন্দর্যটাকেই কামনা করে নোয়াফে এলাই আমরা তাদেরকে পুরাপুরি দিয়ে দেবো যা চাইবে তাই তাকে দিয়ে দেবো আমি দুনিয়ার জন্য যত কাজ সে করবে পুরাপুরি তো আমি সবই এখানে দিয়ে দেব। ওম ফি খাসুম তাকে কোনো কমতি করা হবে না যত চাও তত তুমি পাবে আমার ভান্ডারে কোনো কমতি নাই আখরাতে ইল্লা মনে রেখে দিও তাদের জন্য আখরাতে কিছুই নাই জাহান্নাম ব্যতীত তামা সনা সারা জীবন যত কাজ করেছে সব কিছুই নিষ্ফল হয়ে গেল বাতুলুম কানু ইহা মালুম যে যত কাজ সে করেছে যত সবকিছুই বিফল হয়ে যাবে এবার আসুন আয়াতের ঘটনাটা আপনাদের শুনে এটি আন্না সুফাই আলাসবাফাইয়া হাদদা সাহু আন্নহু দাখলাল মাদীনে তা ফয়জা হওয়া ব্রাজুলিন কাজিতেমা আলাইহিন নাস সুফাই আলাসবাহি নামে একজন সাহাবী তিনি মদিনায় গেলেন সেখানে যে দেখলেন যে একজন ব্যক্তির চারিপাশে লোক ঘিরে বসে আছে দানাউত মেনু হত্যাকে আত্মবানা দেইহে আমি তার নিকটে গেলাম এবং তার সামনে বসে গেলাম ও হাদ্য সায়াস তিনি লোকদেরকে হাদিস শোনাচ্ছিলেন ফালাম্মা সাকাতা ও খালা যখন তিনি হাদিস শোনানো বন্ধ করলেন এবং নিরিবিলি হলেন কুলতুলাহ আমি তাকে বললাম আস আল্লকি হাকিহাক্তানি হাদিথন হে সালাম তাহ ও আলিম তাহ হে ব্যক্তি আমি আপনাকে বারবার শপথ করে বলছি আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিস আপনি নিজে শুনেছেন আমার রসুলের কাছ থেকে

সে দাবি আমি পূরণ করব আমি আপনাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিস আমি আমার রসলির কাছে সরাসরি শুনেছি সে আর কেউ ছিল না শুধু আমি এবং তিনি আমি সেটা বুঝেছি এবং আমি সেটা জেনেছি বলি আবহাওয়ারা অজ্ঞানে পড়ে গেলেন কি সৌভাগ্যবান ব্যক্তি অবহেরা জাল্লা রসলির কাছ থেকে এমন একটা হাদিস তিনি শুনেছেন যে দ্বিতীয় কেউ শোনে নাই ঠিক এমনি একটা হাদিস হল ইন্ন আমলবের নিয়াত উমর ফারুক একাই শুনেছিলেন তারপরে আর একজন একেই শোনেন তারপরে সারা দুনিয়া চলে গেছে এমনকি কোন কোন রাতে বলা হচ্ছে তিনশো কোন কোন রা হচ্ছে সাতশো তার অধিক বর্ণনাকারী হয়ে গেছে পরে কিন্তু প্রথম শুনেছেন ওমর ফারুক রাজ আনহ অথচ একদল আলেম বলেন খবরে ওয়াহেদ গ্রহণযোগ্য নয় একজন কোনো হাদিস শুনলে সেটা গ্রহণীয় হবে না তাতে মিথ্যাও থাকতে পারে বলুন মিন জালেক উমরবুল্লা খাতের কথা যদি অবিশ্বাস করে তার সঙ্গে যদি কাউকে সাক্ষী রাখতে হয় তো ওই লোকটার মুসলমান হওয়া উচিত না আবুহরার আর একজন ব্যক্তি যাকে আমরা বলি তারা আমরা আরবি লেখাওয়া শিখেছি আবুহরার এবং আনাসেবদের মাল লেখা হলো গায়ের ফকি সাহাবি এনাদের মধ্যে দূরদর্শিতা নেই ফকাহাত নেই দ্রায়াত নাই যা শোনে তাই বলে সাংবাদিকের মতো অথচ সেই আবহারের হাদিস সমৃদ্ধ সমস্ত হাদিস গ্রন্থে এমন কোনো পাতা উল্টালি পাবেন না যেন আবহাওয়ার একটা হাদিস পাবেন না আর তাকে আমরা বলছি গায়ের ফাকি কম যাই হোক এই হাদিসটা আবহাওয়ার একাই শুনেছিলেন এবং সেজন্য তিনি সেই সময়কার পরিবেশ চিন্তা করে অজ্ঞানই পড়ে যাচ্ছেন একবার নয় ফা ফা। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম অর্থপর তিনি হুঁশ ফিরে পেলেন ফকালা ও হাত হাদিসান হাত দাসানি হে রসুল্লাহ হে সাল্লাম আনা অহু আফি হাজাল আল মা মা আহাদুন আঘাত বোন অগাই এবার তিনি বললেন হে প্রশ্নকারী আমি তোমাকে অবশ্যই এমন একটি হাদিস শোনাব যে হাদিস আমার রসুল আমাকে শুনিয়েছেন এই ঘরের মধ্যে আমি এবং তিনি ছাড়া কোনো ব্যক্তি সেখানে ছিল না বলি উনি আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন প্রশ্নকারী বলতে হ্যাঁ আমি কি সর্বনাশ করলাম এই প্রশ্ন ওনাকে কেন করলাম আমি সুম্মা নাসাগা আবু হরাই রাতার নাস গাতান ওখরা সুম্মা আফা আজ্ঞান হয়ে পড়ে গেলেন অনেকক্ষণ পরে আবার হুঁশ ফেললেন অমাসাহা আন ওয়াজিহি চোখ মুসলেন মুখ মুসলেন ফকাল হাদিস আনা হাজল ভাই অবশ্যই আমি তোমাকে সেই হাদিসটা শোনাব যে হাদিস শোনার সময় আমি এবং তিনি ছাড়া এই ঘরে কেউই ছিল না সুমনার সাথে আবার উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন রসুলের প্রতি কত ভালোবাসা থাকলে যে মৃত রসুলের কথা স্মরণ করে জীবিত কর্মীর অবস্থা এমন হচ্ছে যে তার নামে হাদিস বলতে উনি সাহস পাচ্ছেন না যদি একটা হরপ পরিবর্তন হয়ে যায় যদি একটু ভুল হয়ে যায় যে রসুলের কাছে শুনেছি তিনি আমার সামনে নাই কে আমাদের দিন তিনি আমাকে জিজ্ঞেস করবেন তুমি আমার নামে কোনো মিথ্যা হাদিস বলেছিলে কি না দূর হো দূর হওয়ার সামাজার সহকাল সহকানিবেনা বাঁধ বাদ দূর দূর যে আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছ নতুন নতুন বেদাত আবিষ্কার করেছ আমার নয় মিথ্যা হাদিস বলেছ সম্পর্ক থাকবে না তাই সেই অনুভূতি তাকে এমন করে একদিক দিয়ে রসুলের সেই জীবিত রসুলের স্মৃতি আর একদিকে হাদিস যদি ভুল হয় সেই দায়িত্বানুভূতির কঠিন অনুভূতি এ দুটা জিনিসের চাপে আবহাওয়ার পরপর তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন বলুন সুবহানাল্লাহ হনুল্লাহাব সুম্মা নাসাগার নাশগতন সাদিদাতন সুম্মা মালা ওয়াজিহি প্রশ্নকারী বলছেন তিনি তৃতীয়বারে এমনভাবে অজ্ঞান হয়ে গেলেন যে তখন তিনি মুখ হুমড়ি সামনে পড়ে গেলেন ফাসনাত্তুহু তবিলান তখন আমি তাকে উঠিয়ে আমার বুকের উপরে ঠেস দিয়ে অনেকক্ষণ ধরে রাখলাম সুম্মা ফাঁকা অতঃপর তিনি হুঁশ ফিরলেন আলা।

বান্দাদের হিসাব বিচার করার জন্য ফেসলা করার জন্য অকুল্ল ওম্মতিনাসিয়া নামে একটা সুরা কিন্তু কোরআনে আছে সমস্ত উম্মত তখন নতজানু হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকবে কার মাথা চুকার ক্ষমতা নেই ইল্লাহহিল ওয়াহিদুল কাহা সকল মানুষ মহাপরাক্রান্ত মহাপ্রজ্মায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আউ আলুময় ইউদ আবিহি রাজুলুন জামা আলা কুরএন ও রাজুলুন কাতাল আফি উতিল আফি সাবিরুল্লাহ ও রাজুলুন কাসিরুল মাল সামনে তিনি প্রথম শুরু করবেন বিচার আলেমদের যে ব্যক্তি কোরআন পড়েছে কোরান হেভজ করেছে কোরান ও আমল করেছে এবং আলম হয়েছে দুনিয়াতে তিনি তার বিচার আগে শুরু করবেন দুই নম্বর রাজুলুন কুতল আফিস যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে তিন নম্বর ও রাজুলুন কাসিরুল মাল ধনিক শ্রেণী যার বহু মাল সম্পদের মালিক ছিলেন দুনিয়াতে ফৈয়াকুল উল্লাহ আর সহজ্লা কারি ফেরত লে মুসলিম লীলা আলেম কারিয়ার আলম একই কথা আরবিতে আল্লাহফাক তখন ওই কারিকে এবং ওই আলমকে একই ব্যক্তি ডেকে বলবেন বলো তুমিকে আমি কোরআন শেখার তৌফিক দিয়েছিলাম তুমি এলেম শিখেছিলে কি করেছিলে তা দিয়ে ফামা আমেল তা ফি মা আলেম তা তুমি যা শিখেছিলে তা দিয়ে কি আমল করেছিলে তোমার সে বলবে হে আল্লাহ রাতের অন্ধকারে রাত্রি জেগে কোরআন কোরআনতোলা করেছি দিনের বেলায় মানুষের কাছে তোমার দিনের দাওয়াত দিয়েছি আমি তোমার দিনী এলেম নিজে শুধু শিখে নেয় অন্য শিখিয়েছি আমি মতো চেষ্টা করেছি তোমার দিনের তোমার এই এলমের হক আদায়ের জন্য আল্লাহ বলবে না আমি জানি তোমার অন্তরে খবর তুমি এলেম শিখেছিলে এই অহংকার করার জন্য লোকে তোমাকে বলবে বড় আলেম আল্লা মা মুফতি শাহকুল হাদিস এই লকব দেবে তুমি এই অহংকারে তোমার অন্তরের মধ্যে ছিল আমি জানি কিন্তু টের পাইতো না যাও হাদিসের ভাষা হচ্ছে এলান ও ফা উলকে এলান না উপরমুখী করে পা ধরে উপর মুখে করে ঘেঁচতে ঘেঁচতে নিয়ে জাহান্নান ছুঁড়ি ফেলে দেওয়া হবে তোমার মতো আলমের আমার কোনো প্রয়োজন নাই দুই নম্বর যেহেতু আল্লাহর রাস্তায় আমরা বলি শহীদ হয়ে গেছে আজকাল গণতন্ত্রের মিছিলে গুলি খেয়ে মানুষ মরলেই নেতারা যে তাকে শহীদের একটা লকব দিয়ে দেয় কেউ কেউ এক লক্ষ টাকাও দিয়ে দেয় না মরলে পঞ্চাশ হাজার মরলে এক লাখ টাকা আমাদের জীবনের মূল্য আমাদের নেতাদের কাছে শহীদের একটা সুন্দর লকব পাওয়া যায় না মানুষ মারবার মানুষকে শহীদ লকব দিত বলে ওমর ফারুক একদিন খদ্দায় কঠোরভাবে খদ্দা দিলেন এবং তিনি বললেন দেখো লাহীদ ফুলানু শহীদ ফুলানু শহীদ শহীদ খবরদার তোমরা বললো না অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ বরং তোমরা অনুরূপ বলো যেমন আল্লাহর রসুল বলতেন যে ব্যক্তি আল্লাহর ঝান্ডাকে উন্নীত করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সেই ব্যক্তি মাত্র শহীদ কে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বান্দা বলতে পারে না এটা আল্লাহই বলতে পারে অন্তর খবর তিনি জানেন তিন নম্বর রাজুলুন কাসিরুল মাল বহু মাল সম্পদের অধিকারী টাকা পয়সাওয়ালা মানুষদের খুশ বিপদ এবার আল্লাহ পাক তাকে ডাকবেন বলো তুমি তোমাকে আমি বহু ভালো সম্পদ দিয়েছিলাম কী করেছিলে বলো তিনি তখন বলবেন না আল্লাহ তোমার দেওয়া মাল দিয়ে বহু দান খরাত করেছি বহু ব্যয় নির্বাহ করেছি বহু গরিবকে টাকা দিয়েছি বহু এতিমকে টাকা দিয়েছি বহু মাদ্রাসা মসজিদ করেছি কত কিছু করেছি ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবেন আমি সবই জানি তুমি দানবীর খেতাব পাবে তোমাকে নিয়ে প্রধান অতিথি করা হবে তোমার টাকার কারণেই লোক তোমাকে প্রধান অতিথি করে দুটো পয়সা নেওয়ার জন্য আমার বহু দিনদার বান্দা ছিল গরিব হওয়ার কারণে তাদেরকে কখনই কেউ ডাকতো না তোমার কিছু পয়সা দিয়েছিলাম বলেই তোমার তো সম্মান বেড়েছিল দুনিয়াতে আর তুমি এটাকে খুব গুরুত্ব দিয়ে মনে করতে আমি মুজা গেলেই লোক আমাকে খুব সম্মান দিবে তোমার ভিতরে খবরটা আমি রাখতাম বান্দা খবর রাখে না অতএব যাদের কাছে তুমি সম্মান চেয়েছিলে তাদের কাছে সম্মান তুমি দুনিয়ায় পেয়েছ আমার কাছে তোমার কোনো সম্মান নাই যাও জাহান নামে সুম্মা দারাবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলা রুকবাতি আবহর বলছেন হাদিস তিনটি বলার পরে এবার আল্লাহ রসুল আমার হাঁটুর উপরে হাত মারলেন ফকাল ইয়া বা হরাইরা হে আবু হরে রা উলা সালা সাহ আউ ভালো খালকিল্লা হে তোস আরো বিহীমারো ইয়ামে আবু হরা শ্রেণী রাখো এই যে তিনটা লোক তোমাকে বললাম এই তিন শ্রেণীর লোক এদেরকে দিয়ে আউ আলো খালকিল্লা বোঝা যাচ্ছে আউলো আউালো নাচ নয় মানুষ হোক জিন হোক যারাই জাহান নামে যাবে সমস্ত জাহান যাবে যারা তাদের সবার পূর্বে এই তিনজনকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো তো আরো বিহিমন্না এদের দিয়ে জাহান্নামের আগুন আমি গরম করব তার মানে এরাই হবে জাহান নামের ইন্ধন কথাটা বুঝতে পারেছেন অতএব আলম ভাইরা সাবধান সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিনী আলেম আর এর বড় দায়িত্ব অত্যন্ত বেশি এই দিন এলমের মধ্যে সামান্য যদি রিয়া ঢুকে যায় সামান্য যদি ঢুকে যায় সামান্য যদি দুনিয়াদারী লোভ ঢুকে যায় তার পরিণতিটা একবার খেয়াল করুন ওয়ালিদ পালাল ওলিদ আখবরানো আনহ। সোফাইয়া আল আসবাহি এই হাদিসটা শোনার পরে আবুহার কাছে শুনলেন তো শোনার পরে উনি মাবিয়া রাজুলা আনার দরবারে গেলেন এবং তিনি যে বললেন হে মাবিয়া আবহাওয়ার কাছ থেকে আমি হাদিসটা শুনে এলাম কী বলো তো বাক্যাল মাবিয়া কাদ ফলাহা উলাই হা জাফা কাইফা বিমান বাকিয়া নাস এদের সম্পর্কে যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের সম্পর্কে কি অবস্থা হবে বলেই মিয়া কেঁদে আকুল হয়ে গেলেন সুম্মা মোয়াবে বুকা আন সাদিয়ে দেন প্রচণ্ডভাবে কান্না শুরু করলেন হাত্তা জানান না আন্না হা লেখুন আমার মনে করলাম মারাই গেলেন সুম্মা ফাকা অনেকক্ষণ পরে মোয়াবিয়া হুশ ফেললেন ও মাসাহান ওয়াজিহি চোখ মুখ মুসলেন অকালা সাদকাল্লাহ রসুল হু আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন বলেই তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করলেন মানকান আউরিদুল হায়াত দুনিয়া বা জিন আত হা নফে আলা হিম আবাল হুম ফি হা ওম ফি হা লাউ খাসুন ওলাই লাদিন আলহাই সালাহুফিলা আত ইল্লাহর হাবে তামাসান আউ ফি বাতুল মা কানো এহা মালুম যে ব্যক্তি দুনিয়াবি জীবন কামনা করে এবং দুনিয়ার জিন অত সৌন্দর্য কামনা করে আমরা তাদেরকে পুরোপুরি দিয়ে দেব দুনিয়াতেই মোটেই কম করা হবে না এই লোকগুলি আখেরাতে কিছুই পাবে না নাম ব্যতীত দুনিয়া যারা করেছে তারা সবই হবে নিষ্ফল এবং যা কিছু তারা কাজ করেছে সবই হবে বিফল রহ তিরমিজু ইবন খুজ্জামা এটাই মুসলিম শরীফে এসছে অন্য অর্থে হাদিসটা মনে মনে কল্পনা করুন এবং আত্মসমালোচনা করুন অনব দিলে আপনি আমরে নাথ দিলে তখন হে সাল দহ হে সাল্লাম মানে সম্মা আ না সবে আমালি সম্ম আল্লাহ বিহি মাসামিয়া সালকেহি অসাকরাহু ও হক গাহু যে ব্যক্তি নিজের আমল মানুষের শুনাইতে চায় আল্লাহ বলছেন আমি তার আমলকে পুরা সৃষ্টি জগতে শুনিয়ে দেব। কিন্তু সে লাঞ্ছিত হবে নিকৃষ্ট হিসেবে পরিচিত হবে অর্থাৎ লোককে শুনানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ কেউ করে বহু সৃষ্টি আছে দুনিয়াতে সবাই কাল্লা বছর আমি শুনিয়ে দেবো তোমার কথাটা কিন্তু তুমি অপমানিত অবদাস্ত ফের নাম জানে না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে নমরুদের নাম জানে না এমন কোন মানুষকে পৃথিবীতে আছে কিন্তু তার কীভাবে তারা জান তার সম্পর্কে আমার ধারণাটা কি খারাপ নাকি খারাপ ধারণা জানলেই শুধু হবে না সুনামগ্রস্ত হয়ে জানতে হবে লোকে ফেউনের নামও জানে লোকে মুসার নামও জানে নির্যাতিত মুসা বলছেন রসুল্লাহম কেন তোমরা আমাকে এত কষ্ট দাও অথচ জানো যে আমি আল্লাহ হিসেবে তোমাদের কাছে এসেছি তাকে এত কষ্ট ইহুদিরা দিয়েছে যে তুলনাহীন কষ্ট কোনো নবী এত কষ্ট পেয়েছেন মনে হয় না অত অথ নুহামের সঙ্গে তুলনা কারো হবে না এরপরও মূষা বলে ফেলেছেন যে এত কষ্ট তোমরা আমাকে কেন দিচ্ছ অথ জানো যে আমি আল্লাহর একজন নবী সেই নির্যাতিত মূসাকে আমরা সবাই সম্মানের সঙ্গে উচ্চারণ করে আমরা নাম বলার সঙ্গে সঙ্গে কি বলি মূসা আল্লাহিসাম তার উপরে শান্তি বর্ষিত হোক আর ঠিক মূসার সঙ্গে ছিল কে ফেরাউন তাই না ফেরোর নাম বলার সময় আমরা কী বলি কিছু দয়া তার জন্য কি কোনো দোয়া করি বরং লহানতুল্লাহ আলাই বলি ওর উপর আল্লাহ লু দুটো নামই কিন্তু দুনিয়ার লোক জানে একটা নাম জানে প্রশংসার সাথে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে আর একটা নাম জানে সাকু হাক্কার হু নিকৃষ্টতার সাথে লাঞ্ছনার সাথে ওই নামের তো কোনো প্রয়োজন নাই যদি আমরা মনে করি যা কিছু শিখছি মানুষকে শোনানোর জন্য ঠিক ওই অবস্থায় কিন্তু আমাদের হবে ওয়ান মুআয জাওয়াল রাজালান ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামা আল্লাহু বিহি আলা রুসিল খলায়েক ইয়াউমুল কিয়ামাহ যে ব্যক্তি মানুষের শুনানোর জন্য কথা বলে কিয়ামতের দিন আল্লাহ পাক রুসিল খলায়েক সৃষ্টি জগতের সামনে তাকে শুনিয়ে দেন ওই দেখো ওই সেই এই সেই লোক শুনে রাখো তোমরা কিন্তু খারাপ হিসেবে ভালো হিসেবে নয় ওয়ান মাহমুদ বিন লাবিদ রাজিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সবাই

যাও তাদের কাছে যাদেরকে তুমি দেখানোর জন্য দুনিয়ায় নেক আমল করেছিলে এমনকি সুন্দর বছর হজে যেতে লেগেতে লোককে যাতে বলে হাজি সাহেব প্রতি বছর উমরা যেতে সব লোককে দেখানোর জন্য করতে যাও তুমি এখন হাবু যাও কার কাছে যাও এম তুন দুনিয়া যাদেরকে দেখানোর জন্য তুমি কাজ করেছো তাদের কাছে যাও হাল

একদিন নাজর রসুল্লাহ আমাদেরকে খোদ্ দিলেন সেখানে তিনি বললেন ইয়া ইহ নাস হে জনগণ এ তাকু হাজ আর তোমরা এই শির্ক থেকে বাঁচো ফাইন আখফা মিন দাবিবেন নামল ছোট্ট পিঁপড়ার চেয়ে তো এটা গোপনে তোমার অন্তরের মধ্যে ঢুকে পড়ে ফকাল ও কাইফান না তাকি ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এই লোক দেখানো এই রিয়ার এই থেকে কীভাবে আমরা বাঁচতে পারি বলা উলু তিনি বললেন তোমরা বলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা বলুন তো সাথে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিক বিকা শাইআন মিন আন নুশরিক বিকা না না'লামুহু ওয়া نستাগফিরুকা বলুন ওয়া نستাগফিরুকা লেমা লা না'লামুহু এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা তোমার আশ্রয়ে প্রার্থনা করছি ওই শিরক থেকে যে শিরিক বিষয়ে আমরা জানি এবং তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি ওই শিরিক থেকে যেগুলো আমরা জানি না কারণ মনের অজ্ঞাতে অনেক সময় অনেক শিরিক হয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এই দোয়াটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহ বলছেন ফাইন তাজের যে ব্যক্তি হৃদায়তপ্রাপ্ত হয় সেটা নিজের জন্যই হয় আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় পতভ্রষ্ট শাস্তি তার উপরেই আসবে একজনের পাপ অন্যজনের বহন করবে না এরপর অত ভাবব আমরা আমরা গোপনে করলে তো আল্লাহ টের পাবে না এ জবাবটা খুব পরিষ্কার সুরা জল সুরা আমাদের সবার মুখস্থ আছে আল্লাহ বলছেন তোহাদ্দ আকবর

এখানকার মাটিগুলা এখানকার ঘাসগুলা সবাই সেদিন সাক্ষী দেবে এখন তো কথা বলতে পারছে না ওদিন কিন্তু সব আল্লাহ বলার শক্তি দান করবেন ব্যান না রব্বা হাল হা কারণ তার প্রভু তাকে নির্দেশ দিবেন তুমি বলো এই লোকগুলো কি করে কোন অন্তর নিয়ে এখানে এসেছিল কোন অন্তর নিয়ে এটা কাজ ইরা। যে ব্যক্তি একটা জার্রা পরিমাণ নেকির কাজ করেছে সেটা সেদিন দেখা হবে যে ব্যক্তি একটা জার্রা পরিমাণ অন্যায় করেছে সেটাও সেদিন দেখা হবে মাপ পাওয়া কোনো সুযোগ নাই আল্লাহ সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই ফসকে যায় না অতএব হে বান্দা সাবধান শুধু তাই নয় নিজের অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান গায়ের চামড়াগুলো আঙুলগুলো সব কিছু ওই দিন কেমন সাক্ষী হবে তখন আমরা বলবো কি হে হাত তোমাকে যত্ন করে সাবান দিয়ে আমি সাফ করতাম হে আমার পবিত্র সুন্দর দেহটা তোমাকে এত চমৎকার টয়লেট সাবান দিয়ে গোসল করাতাম আর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তোমার চামড়া বলবে আমতাকান আল্লাহ আল্লাহ আমতাকা কুল্লা আল্লাহ পাক আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দান করেছেন যিনি তোমাদেরকে এবং অন্য সব জাতিকে কথা বলার ক্ষমতা দান করেছেন আজকে আল্লাহ আমাদের ক্ষমতা দান করেছেন অতএব আমি আজকে সব সাক্ষ্যে আল্লাহর ঢুকুমিয়ে দেব আমার হাত তুমি কোন কাজে লাগিয়েছিলে আমার পা তুমি কোন কাজে লাগিয়েছিলে আমার মস্তিষ্ক তুমি কোন কাজে ব্যয় করেছিলে সব বলে দেওয়া হবে সেদিন অথচ আলিয়ামা নাখতম আলা ফুহাইহিম ও তকল্লমুন আইদিহিম ও তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন দুটো ঠোঁট বন্ধ করে দেওয়া হবে নাখতম মানে খতম একদম বন্ধ করে দেওয়া হবে ও তকল্লমুন আইদিহিম কথা বলবে তাদের হাতগুলা ও তাশাহাদু আরজুলুহুম সাক্ষী দেবে তাদের পাগুলা বিমা কানু ইয়াকসিবুন দুনিয়া যা কিছু করেছে সব কিছু সূরা ইয়াসিন অতএব ভাইরা আমার যতটুকু কাজ করবেন সিরফ আল্লাহর স্বার্থেই করবেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় আমরা যা কিছু করছি নিজের কবরের জন্য করছি নিজের পরকাল মুক্তির জন্য করছি কারোর জন্য করছি না এখানে আপনারা এসছেন কষ্ট করে নিজের জন্য এসেছেন অন্যের জন্য আসেন নাই তাই না প্রত্যেকে নিজের জন্য এসছেন মনে করলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে যাবে কোনো কষ্ট কষ্টই মনে হবে না না গেলে উনি কেমন কী মনে করে তো ঠিক নাই একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে তাই না এটা কিন্তু বড় বিষয় না বড়ো বিষয় এইটা একজন সাবি বললি হে আল্লাহ রসুল আমি যখন ভালো জামা গায়ে দেই ভালো জুতা পরি তো মনে মনে তো একটু অহংকার হয় তো এটা কি গোনা হবে আল্লাহ রসুল বললেন না এটা তো কোনো গোনা হবে না তোমার সঙ্গে বহু লোক বসে এটাও কোনো গোনা হবে না ইন আল্লাহ জামিল হাইবুল জামাল আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন যে সুন্দর পোশাক পরো সুন্দর জুতা পায়ে দাও তোমাকে এসে ভক্তরা চারিপাশে তোমাকে ঘিরে বসুক এটা তো কোনো দোষ নাই বরং এটা হচ্ছে দুনিয়াবি পুরস্কার তোমার জন্য যে মানুষ তোমাকে ভালো বললো প্রশংসা করলো এটা প্রথম দুনিয়াবি পুরস্কার তোমার জন্য খবর দেওয়ার এর জন্য যেন ভিতরে কোনো অহংকার সৃষ্টি না হয় এবার আল্লাহা কী বলবেন একরা কিতাব কাফ বেনফসকে লেও মালাইকে হাসি বা হে বান্দা এস কাসে এই না তোমার আমলনামা পড়ে দেখো তুমি নিজে আজকে তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট আমার কিছু বলা লাগবে না এইবার আমলনামা খুলবে খুলে বলে বলে সব না। মা লে হাজাল কিতা হবে লা অগাদ শাকি রেতম বলে কেবি রেতামী লা হা সাহ আমল আমলনামা কখন কবি কি একটা ছোট্ট অপরাধ করেছিলাম কখন কবি একটা বড় অপরাধ করেছিলাম সব কিছু এখানে ধরবড় আছে কিছুই কি মুসি জানে মানুষ পাগল হয়ে যায় তখন অতএব সেদিনে দিনে একটা বিষয়টা সবসময় খেয়াল রাখুন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ইকুিয়া আল্লাহাক তোমাদের দেহ দেখবেন না তোমাদের চেহারা দেখবেন না তোমাদের মাল সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর জগৎকে যেটা লুকিয়ে আছে তোমার বুকের মধ্যে সেখানে তুমি রিয়া করেছিলে কিনা তুমি মানুষকে শোনার জন্য কাজ করেছিলে না দুনিয়াবি লোভে কাজ করেছিলে না ওটা আল্লাহাক দেখবেন তোমার দুনিয়াবি যদি সামান্য স্বার্থ থাকে সব বরবাদ হয়ে যাবে বা ফির অয়তিন আন নবী এ সল্লাহ সাল্লাম করসুল আহে সল্লাল্লাহি সাল্লামা ইন্নমা ইউব আসো না আসো আলা ন ইয়া তিহিম কেমন তো দিন মানুষকে উঠানো হবে তাদের নিয়তের উপরে যে নিয়তের দুনিয়াতে আমরা কাজ করেছি সে নিয়তের উপরেই তাকে উঠানো হবে যদি সে দুনিয়াবি স্বার্থে আপনি রাজনীতি করেন দুনিয়াবি স্বার্থে টাকা পয়সা কামাই করেন দুনিয়াবি স্বার্থে সব কিছু করেন তাহলে ওই নিয়তি আপনি গোটানো হবে আখরাতে কিছুই পাবেন না মান মানকানা ইউরিস আখরাত দুনিয়াবীর স্বার্থে কাজ করে সব কিছু দুনিয়াতে তাকে দিয়ে দেওয়া হবে আখরাতে তার নসিবে কিছুই হবে না এখন যদি আমরা মনে করি যে আমি তবা করবো এ বিষয়ে একটা হাদিস করে দিচ্ছি আল্লাহ ফেরেশতাদের বলব দেখো আমার বান্দা যখন কোন অন্যায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় সংকল্পবদ্ধ হয় হে ফেরস্তা তার অন্যায় গোনাহ লিখোনা যতক্ষণ সে অন্যায় কাজটা নিজে না করে দেখেন আল্লাহ কত ধৈর্যশীল লিখো না লিখো না দেখি বান্দা ফেরে দেখে দেখি লিখো না ফাইন আমেলাহা ফাকতু বুহা বিষ দেহা যদি বান্দা অন্যায় করে বসে তাহলে ঠিক একটা গোনা লেখবে খবরটা বেশি লিখো না দেখেন ওয়াইন তারাক মেন আজলি আর যদি আমার ভয়ে ওটা তর্ক করে অন্যায় কাজটা ফাক্তবুহা লাহু হাসানাতান ওর জন্যে গোনাতে পড়বে একটা নেকি লেখো বলুন শোভান শোভান দি আল্লাহ আমাদেরকে অন্য থেকে তফাকরা তৌফিক দান করুন ফাইন ইন আরাদা দা ইয়ামালা হাসানাতান ফালম ইয়াম যদি একটা নেকির কাজ করার জন্য দৃঢ় সংকল্প বদ্ধ হয় অত শশী করেনি হে ফেরশদা তাহলে তুমি তার জন্য ফাক্তুবুহা লাহু হাসানাতান ওর জন্য একটা নেকি লেখো কারণ সে করতে চেয়ে আমি খুব খুশি হয়েছি তার জন্য নেকি লেখো অথচ অন্যায় কাজ করার জন্য যখন সংকল্প করেছিল তখন কিন্তু আল্লাহ ফেক থেকে একটা গোনা লিখতে বলেনি খেয়াল করেছেন কি আর যখন নেকির কাজ করার জন্য সে দৃঢ় সংকল্প হচ্ছে করেনি কিন্তু আল্লাহ বলছে এর জন্য তাকে নেকি লেখো ফাইন আমেল আর যদি সে নেকির কাজটা করে তাহলে তার জন্য গুণ বা গুণ পর্যন্ত নেকি লিখে দেওয়া তা কমল্লাহ একজন সাধারণ কৃষক মানুষ এসছে হে আল্লাহ রসুল আমরা কাজ করে খাই হাদিস করার সময় নাই আপনার দরবারে আসার সময় সময় পাই না পেটের জ্বালায় এমন কিছু শিখিয়ে দিন যাতে আমরা দ্রুত জান্নাতে যেতে পারি সংক্ষেপে আমাকে শিখিয়ে দিন তিনি বললেন তুমি পাঁচ ক্লো সালাত আদায় করো শ্যাম পালন করো জাকাত আদায় করো হজ করো একটু করলে হবে হ্যাঁ ইল্লাম তাতাউ যদি তুমি নফল কিছু করতে পারো করো এবার যাওয়ার সময় বসে হে এ নীল আ ওলা আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার রসুল যা বলেছেন এর চাইতে একটুও বাড়াবো না একটুও কম না একটুও বাড়াবো না একটু কম না বলে চলে যাচ্ছে আল্লাহ রসুল বলছেন মানসাররা ওই আন্দুলাহিলা যা যদি কেউ দুনিয়াতে জীবন্ত জান্নাতে মানুষকে দেখতে চাও এই মানুষটা দিয়ে একবার তাকিয়ে দেখো যদি আজকে এখানে এর তো এই অসংখ্য শ্রোতাবৃন্দ বিন্দু একজন যদি প্রতিজ্ঞাবদ্ধ হন আমি আমার জীবনটা পবিত্র করে আনো সই হাদিস গড়ে তুলব পারুন আর না পারুন তাতেও নেই পাবেন আর যদি গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এখান থেকে রাস্তায় উঠে যে মৃত্যুবরণ করেন ইনশাল্লাহ আপনার এই প্রতিজ্ঞা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে ريا مكتب حبي دينر كاسكارات توفيق دان اقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله. رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلا وعز وجل وأتم وهم أكبر